चांगलार शेफ me।
मागो कायना अभी आ रही काखी बाबा बोले डाकबो पूरे कायना ए दुनिया ते मागो हमरा तो तोर काछे रोए छी बापी कोनो दुख करो ना मागो जयनाल खुदा आमादे भाग्य जा लिखेछे ताओ केउ कखनो खंडाते पारबे ना रे मेहरबान खुदा होयतो आमादेर कपाले एई लिखेछिल বেবি টাইনাপ আমি সমস্ত বাউনে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি আর তুমি এখানে চলো তোমরা কে এখানে প্রবেশ করো কেনছো আমরা কে তুমি জানতে চাও কে আমি সেই মহামান্য এতিথের সেই ব্রাদিত হয়েছি আমার নাম সেই মহামন্ত্রী মারওয়ান নাম হচ্ছে মহারাজ এজিদের প্রধান সেনাপতি चलो संगे चलो चलो এবার স্বেচ্ছায় চলো हाथे আমারে পিতার সব ছবি বলতো তোরে মানি মানি জীবনে কারোর সাথে বেদবি করবি না সব ছবি আমাকে একটি কথা বলতো চাচিমা আমি তো কোনো অন্যায় করিনি তাহলে কেন আমার হাতে शीघ्र संगे चले जा নবীর বংশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তোমার বাবা মা কিছুই শেখায়নি কেন শেখাইছে বলে আমি তোমাদের সঙ্গে আদবের সহিত কথা বলছি না হলে এই মুহূর্তে এজিতের জবাদ হয়ে যাওয়ার রাহ হুকুম হয়েছিল আমি চাপ দিয়ে তোমাদের পিঠের ছাল তুলে দিতাম আমি বুঝে বলছি সপ্তাহের আগেই আমি ওদেরকে বুঝে বলছি মন্ত্রী সাহেব বেবি জয়নাল শহর মানুষ জয়নাল এই মুহূর্তে আমাদের সাথে চলো ওই এজিদের দরবারে ভাই তো আমার হাতের বাঁধনটা খুলে দাও আমি আর সহ্য করতে পারছি না আমার এই ছিগলে বাঁধানো আমার যে আর সহ্য হচ্ছে না কারণ
তুমি হাতের শৃঙ্খল খুলে দিলে তুমি স্বইচ্ছায় আমার সঙ্গে যাবে। ওরে কাফে, তুই হয়তো জানিস না এতটুকু দুধের বাচ্চা তার হাতে শিকল পরিয়েছি, সেই যন্ত্রণা যে কত কঠিন হয় তোকে কি করে বোঝাবো। তোদের প্রাণে মায়া নেই, দয়া নেই, যদি মায়া থাকতো তাহলে এতটুকু শিশুকে তোরা হাতে কখনো শৃঙ্খল করাতে পারবি না। তোরা বাংলার চোখ।